এটা তোমার একাদশ রাজ্য সম্মেলন। আমাদের এখানে 7টা ব্রাঞ্চ বিভিন্ন জায়গার থেকে এসছে, শিলিগুড়ি, হাসিমারা, বিনাগুড়ি, পানাগড়, কলাইকুণ্ডা, ব্যারাকপুর, এইভাবে সমস্ত ব্রাঞ্চ এখানে এসছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় সরকার যেভাবে অত্যাচার নামিয়ে এনেছে, সারা ভারতবর্ষব্যাপী যেসব সংস্থা রয়েছে তাদেরকে বেসরকারিকরণ করার চেষ্টা চলছে এবং বেসরকারিকরণ করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। লড়াইটা অ্যাকচুয়ালি আমাদের এই, আমরা আজকে জাতি ধর্ম নির্বিশেষে যে যেখানে লড়াইয়ে আছেন, ছাত্র, যুব, শ্রমিক, যারা যে আন্দোলনে আছেন, আমরা তাদেরকে সকলকে নিয়ে এই আন্দোলনে যারা এই অত্যাচার নামিয়ে এনেছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই কনফারেন্স। আমরা আগামী দিন এই কনফারেন্স যদি আমরা সুস্থভাবে আমরা যদি তারা কেন্দ্রীয় সরকার না মানে, আমরা আগামী দিন দিল্লিতে আমরা এই কর্মসূচি পালনের জন্য চেষ্টা করব। গত 20 আগস্ট যদিও 1,10,000 উপর লোক কর্মসূচি পালন করেছে পেনশনাররা, তাদের একমাত্র দাবি ছিল যে পেনশন আমাদের যে দাবি দেওয়াটা ছিল সেই দাবি দেওয়াকে পূর্ণ করতে হবে। 2004 সালের পরে যেসব পেনশনরা যে কন্ট্রাক্টের পেনশন পায় সেই পেনশনটা যাতে আমাদের পুরনো পেনশনের মতো চালু হয়, আমরা এই প্রস্তাব রেখেছি। আগামী দিনের আন্দোলনের জন্য আমরা তৈরি হব এবং আগামী দিন আন্দোলন দিল্লি অব্দি এই কর্মসূচি আমরা রাখবো, এইটাই আমাদের।